আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে যে দোয়াটির কথা বলে দিব এই দোয়াটি যার মুখের দিকে তাকিয়ে পড়বেন সেই আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে তাকে আপনি যেভাবে চলতে বলবেন সে সেভাবেই চলাফেরা করবে এবং তাকে আপনি যেভাবে সাজাতে চাবেন সে সেভাবেই সাজবে প্রিয় দর্শক তাহলে শুনুন এই দোয়াটি পড়লে আমাদের কয়টি কাজে আসবে আমরা এই দোয়াটির আমল করার দ্বারা আমরা কত দিক থেকে লাভবান হব এবং আমরা কি কি ফল পাব আগে আমরা এ বিষয়ে ভালো করে জেনে নেই দর্শক যদি আপনি কাউকে খুব বেশি ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না আপনার কোনো কথাই শোনে না আপনাকে দেখলে দূরে সরে যায় বা অন্য রকমের ভাব নেয় কোনোভাবেই আপনি তার কাছে ভালো হয়ে উঠতে পারতেছেন না তো এমন মানুষের সামনে গিয়ে যদি এই দোয়াটি পড়েন তাহলে সে আপনার সাথে আর এই ধরনের খারাপ আচরণ করবে না সে আপনার প্রতি আকর্ষিত হবে আপনার কথাবার্তা শুনবে এবং তার মনে আপনার জন্য ভালোবাসার জন্মাবে দর্শক এই দোয়াটির আমল করলে আর একটি কাজে আসবে তাহলেও যদি কোনো স্বামী সে তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসে কিন্তু তার স্ত্রী তাকে বেশি একটা ভালোবাসে না অথবা তার স্ত্রী অন্য ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক করে তার কথা মতো চলে না তার কথা অনুযায়ী সাজসজ্জা করে না সেই স্বামী যদি তার স্ত্রীর জন্য এই আমলটি করে তাহলে সে এই সমস্যা থেকে সমাধান হতে পারবে অর্থাৎ তার স্ত্রী তার কথা শুনবে সে যেভাবে চলতে বলবে সেভাবেই চলাফেরা করবে আর যদি স্ত্রীর ক্ষেত্রে হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে পাওয়ার জন্য অর্থাৎ স্ত্রী তার স্বামীকে খুব বেশি ভালোবাসে কিন্তু স্বামী তার একটু অন্যরকমের চলাফেরা করে অর্থাৎ অন্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে এবং স্ত্রীকে খুব বেশি কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দিয়ে থাকে তাহলে স্ত্রী যদি এই আমলটি করে তাহলে স্ত্রী এই সমস্যার সমাধান পাবে তার স্বামী আর কখনো তাকে জ্বালা যন্ত্রণা দিবে না তাকে কষ্ট দিবে না অর্থাৎ স্ত্রীর কথা শুনতে স্বামী বাধ্য হবে প্রিয় দর্শক এইভাবে আপনার সন্তান যদি কথা না শুনে তাহলে সন্তানের জন্য এই আমলটি করতে পারেন এইভাবে আপনি সোজা কথা যে মানুষের ভালোবাসা পেতে চান যে মানুষটা আপনাকে কোনো পাত্তাই দেয় না সেই সব মানুষের যদি আপনি ভালোবাসা পেতে চান তাহলে তাদের জন্য আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আপনি ফল পাবেন দর্শক অনেক মানুষ আছে কারো ভালোবাসা পাওয়ার জন্য সে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করার পরেও সে তার ভালোবাসায় সফল হতে পারে না তারপরে মানুষ চিন্তা করে যে কোরআনের কি এমন কোনো দোয়া আছে এমন কি কোনো আমল আছে যে আমলটি করলে আমি আমার ভালোবাসায় সফল হব হা অবশ্যই এই ধরনের সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে দর্শক কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নয় কোরআন শুধু নামাজ রোজা হজ জাকাতের জন্য নয় এই কোরআন আপনার সব সমস্যার সমাধান দিতে পারবে একটা কথা অনেক মানুষই বলে থাকে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনি অসুস্থ হলে এই কোরআন আপনাকে সুস্থ করে দিতে পারবে আপনি যদি অশান্তিতে থাকেন তাহলে এই কোরআন আপনার শান্তির ব্যবস্থা করে দিতে পারবে আপনি যদি অনেক বিপদে থাকেন তাহলে এই কোরআনের দোয়া আমলের দ্বারা আপনি বিপদ থেকে মুক্ত হতে পারবেন আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে এই কোরআনের দোয়া এবং আমলের দ্বারা আপনি ধনবান হতে পারবেন সচ্ছল হতে পারবেন ঠিক আপনি যদি ভালোবাসা অর্জনে ব্যর্থ হয়ে থাকেন তাহলে এই কোরআন পারবে আপনার ভালোবাসা ফিরিয়ে দিতে আর আপনি যদি আপনার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীদের মধ্যে অসুখী হয়ে থাকেন তাহলে স্বামী স্ত্রীর যে কেউ যদি এই আমলটি করে তাহলে ইনশাআল্লাহ তাদের দাম্পত্য জীবনে সুখী হতে পারবে দর্শক যে দোয়াটির কথা বলবো এই দোয়াটি হলো কোরআনের একটি আয়াত সুরা তোহার উনচল্লিশ নম্বর আয়াতের কিছু অংশ খুব ছোট একটি দোয়া আপনারা সবাই মুখস্থ করে এই আমলটি করতে পারবেন এতে কঠিনের কিছুই নেই আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণসহ মোবাইলের স্ক্রিনে লিখে দিব আপনারা ওখান থেকে দেখে খুব সহজেই মুখস্থ করতে পারবেন দর্শক তো এখন আমি দোয়াটি আপনাকে মুখস্থ করানোর চেষ্টা করব আমি আপনাকে দোয়াটি বলে দিব এরপরে আমি বলে দিব কিভাবে দোয়াটি আপনি করবেন এই দোয়াটির জন্য ফল পেতে হলে কি শর্ত রয়েছে বিস্তারিত আমি দোয়াটি বলার পরে বলে দিব দর্শক তাহলে দোয়াটি শুনুন এবং ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করুন ওয়া আল আলাইকা মাহাবাতাম দর্শক সুরা তোহার উনচল্লিশ নাম্বার আয়াতের কিছু অংশ আপনি ভালো করে শুনুন এবং মুখস্থ করুন মোবাইলের স্ক্রিনে আপনি যেতটুকু দেখছেন ঠিক এতটুকুই আলাইকা আলাইকা এই হল মূল দোয়া এখন আপনি কিভাবে এই দোয়াটির আমল করবেন আমি এখন সে বিষয়ে বিস্তারিত বলবো দর্শক দোয়াটির আমল যেভাবে করবেন তা হল আপনি প্রথমে ভালো করে অজু করে নিবেন অজু করার পরে নির্জনে একা কোন একটি স্থানে বসবেন বসার পরে আপনি কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন দূরুদ শরীফটি হলো আল্লাহ হম্মাদ সল্লি আলা মুহাম্মাদ ও আলা আলী মুহাম্মাদ এই দুরুদ শরীফটি সম্পূর্ণ পড়বেন অথবা নামাজের মধ্যে যেই দুরুদ শরীফ পাঠ করা হয় অর্থাৎ দুরুদ ইব্রাহিম সেই দুরুদ শরীফও আপনি পড়তে পারেন অথবা সল্লাহ আলিহ ওয়াসাল্লাম এর দ্বারাও দুরুদ শরীফ আদায় হয়ে যায় চাইলে আপনি এই দুরুদ শরীফও পড়তে পারেন তারপরে কয়েকবার দূরদূষরী পাঠ করার পরে আপনি যার জন্য এই আমলটি করবেন তার সামনে গিয়ে এই আয়াতটি তিনবার পাঁচবার বা সাতবার বিজয় সংখ্যায় আপনি তিনবার পাঁচবার সাতবার কয়েকবার পড়বেন মানে তিনবার পড়লেই চলবে আপনি যার জন্য এই আমলটি করবেন তার সামনে গিয়ে আপনি তিনবার এই আয়াতটি পড়বেন তিনবার এই আয়াতটি পড়ার পরে আবার কয়েকবার দূরদূষরী পাঠ করবেন করার পরে আপনি যার জন্য এই আমলটি করতেছেন তার চেহারার দিকে ফিরে তার মুখের দিকে ফিরে একটি ফু দিয়ে দিবেন সে যেন বুঝতে না পারে আপনি গোপনে এই আমলটি করবেন এইভাবে আপনি যার ভালোবাসাই পেতে চান না কেন চাই আপনি স্বামী হলে আপনি যদি স্ত্রীর ভালোবাসা পেতে চান তাহলে স্ত্রীর জন্য এই আমলটি করবেন আর যদি স্বামী স্ত্রীকে কষ্ট দিয়ে থাকে স্ত্রীর প্রতি বেশি একটা আকর্ষিত না হয়ে থাকে তাহলে স্ত্রী যদি স্বামীর জন্য এই আমলটি করে তাহলেও কাজ হবে হ্যাঁ দর্শক এখানে একটি কথা মনে রাখবেন এই আমলটি আপনি কখনো নাজায়জ কাজের জন্য ব্যবহার করবেন না কারণ একটি কোরআনের দোয়া কোরআনের আমল কখনো নাজায়জ কাজের জন্য ব্যবহার করার চেষ্টা করবেন না তাহলে এর বিপরীত হতে পারে তাই বলছি আপনি এই আমলটি জায়েজ কাজের জন্য ব্যবহার করবেন যাকে আপনি সত্যিকারে পেতে চান বিয়ে করতে চান তার জন্য এই আমলটি করবেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন না তাহলে কিন্তু এর বিপরীত হবে দর্শক এখন আমি বলবো এই আমলটি কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী যদি আপনি আমল করেন তাহলে আমি আশা করি খুব তাড়াতাড়ি দোয়াটি কবুল হবে এবং খুব তাড়াতাড়ি এই আমলের ফল পাবেন তাহলে মনোযোগ দিয়ে শুনুন আপনি যখন দোয়াটি করবেন তখন আপনি আল্লাহ তালার উপরে এই দোয়াটির উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে এই দোয়াটি করবেন কারণ হাদিস শরীফে এসেছে ইন নামাল আমালু বিনিয়ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়ত যদি সহি থাকে আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে এবং এই দোয়াটির উপরে যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে ইনশাআল্লাহ এই দোয়াটির ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই কারণ কোরআনের দোয়া কোরআনের আমল কখনো বিফলে যায় না যে কোরআন অনুযায়ী আমল করে সে অবশ্যই ফল পায় আর দোয়াটি করার আগে এবং পরে কয়েকবার দূরদর্শেরই পাঠ করে নিবেন আর এখন অনেক মানুষ প্রশ্ন করতে পারেন হুজুর এই দোয়াটি আমি কখন করব বা কয়দিন করবো এই প্রশ্নটি অবশ্যই সবার মাথায় আসবে তো এই বিষয়ে আমি বলছি যে এই দোয়াটি আপনি কখন করবেন বা কয় করবেন এর কোনো দিন তারিখ সময় নির্দিষ্ট নেই আপনি একটি ভালো সময় দেখে ভালো মুহূর্ত দেখে এই আমলটি করবেন যেমন দোয়া কবুলের কিছু সময় নির্দিষ্ট করা আছে সেই সময়গুলোতে যদি আপনি এই আমলটি করেন তাহলে দেখা যায় খুব ভালো হয় এবং দোয়াটি কবুল হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে তো কখন কখন দোয়া করলে দোয়া কবুল হয় এ বিষয় নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখে নিন তারপর আমি আপনাদের ভালোর জন্য কয়েকটি সময় বলে দিই যেমন নামাজের পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা এই দোয়াটি নামাজের পরেও করতে পারেন অথবা শুক্রবার এই আমলটি করতে পারেন শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত সময় এই আমলটি করতে পারেন অর্থাৎ শুক্রবার আসরের পর থেকে মাগরীবের আজানের আগ পর্যন্ত সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তালা কবুল করে নেন এইভাবেই এগারোটি সময় রয়েছে যে এগারোটি সময় দোয়া করলে সেই দোয়া আল্লাহ তালা খুব তাড়াতাড়ি কবুল করেন তো এই এগারোটি সময় সম্পর্কে জানতে হলে আপনি আমার চ্যানেলের অপর একটি ভিডিও দেখে নিন এই এগারোটি সময় সম্পর্কে একটি ভিডিও আমি আগে বানিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিছি প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আপনাদের সাবধানের জন্য শেষে আবার কথাটি বলে রাখছি আপনারা এই দোয়াটি কখনো খারাপ উদ্দেশ্য নিয়ে খারাপ কাজে নাজায়জ কাজের জন্য ব্যবহার করবেন না আপনারা এই আমলটি এই দোয়াটি করবেন ভালো উদ্দেশ্য নিয়ে ভালো কাজের জন্য এই আমলটি করবেন তাহলে অবশ্যই আপনি ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই তো এই পর্যন্ত আজকের ভিডিওটি ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ